আসসালামু আলাইকুম, সিবিএন আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। হারারেতে সফরকারী বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্টের জন্য জিম্বাবুয়ের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার 1 জুলাই জিম্বাবুয়ের ক্রিকেটে ঘোষিত এই স্কোয়াডে রয়েছেন 20 ক্রিকেটার। ঘোষিত স্কোয়াডে নেতৃত্বে রয়েছেন শন উইলিয়ামস। স্কোয়াডে আছেন 4 জন অনভিষিক্ত ক্রিকেটার, তারা হলেন টানকা চিভাঙ্গা, জয়লর্ড গাম্বি, তাকুয়ানাশে কাইতানো ও ডিওন মেয়ার্স। আগামী 7 জুলাই হারারের স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট। 3 ফরম্যাটের পূর্ণাঙ্গ এই সিরিজ শুরু হবে টেস্ট দিয়েই। এক নজরে দেখে নিন জিম্বাবুয়ের স্কোয়াড। শন উইলিয়ামস, রেগিস চাকাবা, টেন্ডাই চাতারা, টেন্ডাই টিশোরো, টানাকা চিভাং, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, রয় কাইয়া, তাকুয়ানাশে কাইতানো, কেভিন কাসুজা, লুক জং ওয়ে, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাজ্জা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড অ্যানগার্গা, ভিক্টর নিয়াউচি, মিল্টন সুম্বা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো। অন্যদিকে শীঘ্রই শুরু হতে যাচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশের মধ্যকার পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ। ইস্পাহানি মির্জাপুর চা ক্রিকেট সিরিজটি 2021-এর সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের 2টি বেসরকারি টেলিভিশন চ্যানেল। সফরে টাইগাররা খেলবে 1টি টেস্ট ও 3টি করে ওয়ানডে ও টি-20। হারারে থেকে 7টি ম্যাচই সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টস ও জিটিভিতে।